জীবনে কারো কোনো ক্ষতি করেনি। আরেকজন ভালো মানুষ কোনোদিন খুন করতে পারে না। ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, চক্রান্ত করা হয়েছিল। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী নির্দোষ, আমার স্বামী নির্দোষ। শান্ত হও, স্বামী নির্দোষ। জনাব আক্কাস আলী, দেখুন তো উনাকে আপনি চিনতে পারেন কিনা। বলুন, উনাকে আপনি চেনেন? ওকে যদি চিনি বলি তাহলে অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে। বলুন চেনেন কিনা। জি না, ওনাকে আজই আমি জীবনের প্রথম দেখলাম। আচ্ছা, আপনি ওখানে গিয়ে বসুন। আরে আক্কাস আলী সাহেব, আপনি আহত, আমি তো এতক্ষণ লক্ষ্য করিনি। আপনার হাতে কি হয়েছে? ও হ্যাঁ, গত পরশু রাস্তায় পুলিশ আর ছিনতাইকারীর মধ্যে গুলি বিনিময়ের সময় পুলিশের একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার হাতে এসে লেগেছিল। ও, তাহলে কি বলতে চান আপনিও ছিনতাইকারীদের একজন? অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, উনি বলেছেন পুলিশের গুলি ওনার হাতে লেগেছিল, আর মিসেস চৌধুরীকে উনি চেনেন না। এই পয়েন্ট দুটি নোট করা হোক। অ্যাডভোকেট রুমা, সজীব চৌধুরীকে মুক্ত করে আমাকে ফাঁসিতে ঝোলাবে। বাবা, তাহলে রুমাকে আজই কিডন্যাপ করে নিয়ে এসে আমাদের এখানে বন্দি করে রাখি? হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। যাও। তোমরা কারা? আমার পথ আগলে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে ধরে নিয়ে যেতে। তুমি? হ্যাঁ, আমি। এই, ওকে ধরে নিয়ে চল। অ্যাডভোকেট রুমা, আমাকে ফাঁসিতে ঝোলাতে চাও? না, তোমার আশা আমি কোনোদিন পূর্ণ হতে দেব না, কোনোদিন না। শয়তান, যে কেস 20 বছর পর আবার কোর্টে উঠেছে সেই কেস থেকে তুই আর ছাড়া পাবি না, আর ছাড়া পেলেও আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। তোর হাতে? হ্যাঁ, আমার হাতে। তোর জন্য আমার নিরীহ বাবা জেলে 20 বছর ধরে যে যন্ত্রণা ভোগ করছে, সেই হিসাব আমি তোকে তিলে তিলে বুঝিয়ে দিয়ে হত্যা করবো।